গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আম জনতা। আজকে যে বিষয়টির উপর আমরা আলোচনা করব, আমরা প্রত্যেকেই জানি জলের অপর নাম জীবন, এবং এই জলকে নিয়ে এখন কিন্তু আমাদের ভারতবর্ষে আমি জল নিয়েও কিন্তু একটা রাজনীতি বলবো, আমি এমন বলছি না, কিন্তু জল নিয়েও কিন্তু একটা রাজনীতি হচ্ছে। অনেকেই বলছেন জলকে এখন একটা ইস্যু করা হচ্ছে নির্বাচনে, যেরকম ভাবে কেউ বলা হচ্ছে যে বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, যে যে অধিকার এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই, তারপরেও কিন্তু এটা একটা সামাজিক অধিকার বলতে পারি, বা স্বাস্থ্য সুরক্ষার অধিকারও বলতে পারি, বা স্বাস্থ্যের অধিকার, সেটা কনস্টিটিউশনে নেই, কিন্তু আমাদের একটা রাইট আমরা বলতে পারি যে বিশুদ্ধ পানীয় জল আমরা চাইতে পারি, বা আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে এটা একটা ইস্যু হচ্ছে। আমরা ইস্যু বলছি এই কারণে যে বিভিন্ন সময় দেখা গেছে এই জলকে নিয়ে অনেক রাজনৈতিক নেতারা যখন এই জলের ইস্যুটাকে, যখন ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হোক, তখন কিন্তু অনেকেই তার বিরোধিতা করেছেন, বা অনেকেই এটা নিয়ে কথা বলেছেন। এইটা নিয়েও আমাদের একটা প্রশ্ন রয়েছে যে কেন করছেন এই কথাটা, এখানে কেন রাজনীতি এলো, জলের এই জিনিসটাকে নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে, এখানে কিন্তু প্রশ্ন এসছে। আজকে আমরা আলোচনা করব যে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অটল জলধারা নামে একটি প্রকল্প তিনি চালু করেছিলেন, এবং আমাদের রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে শুরু করে এবং শহরতলিতে বিভিন্ন জায়গায় কিভাবে বিশুদ্ধ পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় সেটার জন্য তিনি প্রয়াস চালিয়েছিলেন। এবং আমরা এই গত কয়েকদিন আগে আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে বিশুদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশুদ্ধ পানীয় জল কিভাবে ঘরে, দেশের প্রত্যেকটা কোনায়, গ্রামের প্রত্যেকটা ঘরে কিভাবে এই পানীয় জল পৌঁছে দেওয়া যায় তা নিয়ে তিনি প্রকল্প শুরু করেছেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে আজকে রয়েছে, সিপিআইএমএল থেকে রয়েছে মৃন্ময় চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে অস্মিতা বণিক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ম্যাডাম, এই প্রথমেই প্রশ্নটা করব, এই যে আমরা দেখতে পেয়ে এই জল ধার, মানে যে বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়া, বা প্রত্যেকটা মানুষকে বিশুদ্ধ পানীয় জল কিভাবে দেওয়া যায় সেটার জন্য সুনিশ্চিত একটা প্রকল্প হাতে নেওয়া, এটা কিন্তু খুব একটা সুন্দর বিষয়। কিন্তু অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি কেন আগে থেকে এই জিনিসগুলো হয়নি, এই যে একটা, আমি যদি এটা কনস্টিটিউশনের বাইরে ধরি, সংবিধানের বাইরেই কিন্তু এই অধিকারটা, তারপরেও কিন্তু এটা একটা অধিকার আমি বলতে পারি যে আমরা বিশুদ্ধ পানীয় জল খাবো, বা একটা পরিশুদ্ধ পানীয় জল খাওয়া আমার অধিকার, আমি এটা চাইতে পারি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? নমস্কার। আজকে আমরা এরকম একটা দিনে এখানে এসেছি, মানে যেখানে বলা হয় যে মানে বিজেপি হিন্দুত্ববাদী দল, সেটা তো লজ্জার বা অপমানের কিছু নেই, কিন্তু আমরা আজকে এরকম একটা দিনে এসেছি। আশা করছি যারা পর্দার ওপারে আছেন, আমাদের ম্যাক্সিমামের বাড়িতে আজকে বিপদনাশিনী পূজা বা বিপদ তারিণী পূজা আমরা যাকে বলি, তো সে পূজার একটা অঙ্গ, যেহেতু আমি একটা বাঙালি হিন্দু মেয়ে, তো আমি দেখেছি পূজা হয়, বা আমি এটা জানি উপকরণটা যেরকম, জলের মধ্যে মানে আপনার তেল আর পান বা পূজার উপকরণ ভাসানো হয়, এটা হয়তো আমাদের একটা রিচুয়ালস এর মধ্যে পড়েছে, সেখানেও জল জরুরি। কিন্তু এটা কেন করা হয়েছে আমি সেই তাত্ত্বিক কথাতে যাব না, কারণ আজকে মূল বিষয়ে ফিরে আসি। শরৎচন্দ্র একটা কথা বলেছিল যে আমি মানুষের মরণকে ভয় পাই না, আমি ভয় পাই মনুষ্যত্বের মরণকে। রাজনীতি যে বিষয়টা, আমার বয়সটা যতটাই ছোট হোক, আমার অভিজ্ঞতা হতে ইচ্ছে তা অনেক কম, কারণ আমি ফিল্ড পলিটিক্স অতটা জানি না, বা আই এম নট এ পলিটিক্যাল মাইন্ড, কিন্তু আমি যে কথাটা আমি জেনেছি, আমার অভিজ্ঞতায় যেটা বুঝেছি, রাজনীতি মানে সবটাই বিরোধিতা করা, সব কিছুতেই শুধু আমার প্রফিট আমার গেইন, সেই জিনিসটা দেখা। এটার বাইরেও যেটা থাকে যে মনুষ্যত্ব চর্চা, যেটা বলেন আপনি প্রথমেই বলেছিলেন যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার বা আমাদের যে জলের যে আমাদের প্রয়োজনীয় জিনিস, এটা আমাদের সংবিধানে নেই। তাহলে আপনাকে আমি সুন্দর করে একটা বলি, আমাদের আর্টিকেল একটা আছে 21, রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি, এটার মধ্যে ইনক্লুডিং ইচ অ্যান্ড এভরিথিং, যেখানে উন্নিকৃষ্ণনের কেসের পরে দেখা গেছে প্রাইমারি এডুকেশন ইজ এ বেসিক থিং, এটা ইনক্লুডেড হয়েছে, রাইট টু এডুকেশন। তো আমরা কি করে বলতে পারি বলুন তো, সুস্থভাবে বাঁচতে গেলে যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি কনস্টিটিউশনে নেই সেটা বলা হয় না, কনস্টিটিউশন হচ্ছে একটা মাদার ল, এটার আন্ডারে অনেক কিছু আছে। তো আপনি যেহেতু, আমার যেহেতু প্রফেশন আইন, আমি সাংঘাতিক আইনজ্ঞ সেটা বলবো না, কিন্তু আমি যতটা আমি জেনেছি বা এতক্ষণ পর্যন্ত যেটা আমার চর্চার বিষয় আমি আজকে মানে আমি স্টাডি করে আসতে পেরেছি, সেটার মধ্যে আছে কোয়ালিটি ওয়াটার অ্যাক্ট একটা ছিল 1964, এটার মধ্যে ছিল ইফ, মানে বলছে যদি স্টেট গভর্নমেন্ট ফেল ইউ টু প্রোভাইড ড্রিঙ্কিং ওয়াটার অর ইরিগেশন ওয়াটার টু, দেন সেন্ট্রাল গভর্নমেন্ট উইল ইন্টারফেয়ার দ্যাট ম্যাটার।
ঠিক এরপরই দেখা গেছে 1964 ছিল ওয়াটার কোয়ালিটি অ্যাক্ট, ঠিক 1974 এসেছে আপনার ওয়াটার কন্ট্রোল এন্ড প্রিভেনশন পলিউশন অ্যাক্ট 1974। এটার মধ্যে দেখা গেছে যখন আমরা স্বাধীনতার পর ভারতবর্ষে অনেক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের অনেক ইকুইপমেন্টস, আপনি স্মল স্কেল বলুন আর লার্জ স্কেল বলুন, সেখানে যে মানে আমাদের এক্সট্রাক্টগুলো বেরোয় যেগুলো এক্সট্রা থিংস, মানে ধরুন আপনি ইভেন আমাদের হসপিটালগুলো দেখুন, এখানে মানে আপনার অপারেশনের পরে যে কোথায় যায় ড্রেনেজ সিস্টেম দিয়ে, তো কোথাও নদীতে গিয়ে পড়ে জলটা, তো হোয়াট শুড বি দ্য রেমেডি, মানে কোন জিনিসটার কি হওয়া দরকার, সেজন্য একটা ওয়াটার পলিউশন বোর্ড আমাদের প্রত্যেকটা স্টেটেই আছে, শুধু ত্রিপুরা না সমস্ত ভারতবর্ষ সমস্ত স্টেটেই আছে, ইভেন যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট শাসিত থাকে সেখানেও থাকে। তো আমরা যদি জলের জীবন জলের ব্যাপারটা দেখি, আপনি সুন্দর বলেছেন জল আমাদের জীবন, কিন্তু আপনি যদি পলিটিক্যাল বলেছেন যেটা রাজনীতির বিষয়, কিন্তু আমরা যদি জানি বা আমরা যদি দেখি, বিরোধীদেরকেও বলছি আমাদের যে ভিশন ডকুমেন্ট থাকে ভারতীয় জনতা পার্টি, যেটা আপনারা বলেন ইস্তাহার, আমরা বলি আমাদের ভিশন, উই হ্যাভ টু ফুলফিল আওয়ার ভিশন থ্রু আওয়ার মিশন, সেটা আমরা বলি। তো ভিশন ডকুমেন্টে দেখবেন 9 নম্বর, এটা 10টা মোটামুটি বিন্দু বা 10টা পয়েন্ট ছিল যে ভারতীয় জনতা পার্টি যদি ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করতে পারে তাহলে কি কি করবে। এর মধ্যে 9 নম্বর যেটা ছিল, টু প্রোভাইড ড্রিঙ্কিং ওয়াটার ইচ এভরি হাউস হোল্ড। তো সেই লক্ষ্যে দেখুন আমরা জিতেছি বলে জিতবো বলে এরকম কিছু না, যেটা ছিল আমাদের ভিশন সেটা এখন মিশন হচ্ছে। সো এটার মধ্যে হতেই পারে যারা সবকিছুতেই মানে দোষ খুঁজতে জানে, দোষ হোজ হ্যাবিট ইজ ক্রিটিসিজম ক্যানাবিস অ্যান্ড করাপশন, সেটা নিয়ে তো আমাদের কিছু করার নেই, আমরা শুধু আমাদের ভালোটা দেখছি। এবং আপনি যদি দেখেন যে আমাদের সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে যে আমরা কি কি করতে পেরেছি, এটার মধ্যে কত গ্যাস কানেকশন দিয়েছে, কি দিয়েছে সব ছিল এটার মধ্যে। যেহেতু আপনি অটল জলধারা মিশনটার কথা বলেছেন, আমি পার্টিকুলারি সেই সেগমেন্টটাই বলবো, সেখানে যেখানে শহর অঞ্চলগুলোতে পানীয় জলের বিশুদ্ধ পরিশোধিত পানীয় জল, হ্যাঁ, সেটা দেওয়ার জন্য 1,500 টাকা করে প্রত্যেককে মানে পাইপের জন্য দিতে হতো। যেমন দেখবেন আমরা যখন গ্যাস লাইন নিয়ে আমাদেরকে একটা সাবসিডি অ্যামাউন্ট দিতে হয় বা আমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেরকম 1,500 টাকা হচ্ছে শহর অঞ্চলগুলোর জন্য এবং গ্রাম অঞ্চলের জন্য 500 টাকা করে, সেটা সরকার সম্পূর্ণভাবে বিনামূল্যে দিচ্ছে। এবং 10 লক্ষ মানে 10.5 লাখ ফ্যামিলিতে এটা প্রোভাইড করা হবে, এটা শহর এবং গ্রাম মিলিয়ে, এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 2022-এর মধ্যে সেই লক্ষ্যে আমাদের পৌঁছে দেবে ভারতীয় জনতা পার্টির সেটা অঙ্গীকার, এবং ত্রিপুরা রাজ্য সরকার যেটা কমিটমেন্ট করেছিল সেটা করেছে। সেই জন্য প্রায় 850 কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হবে, মানে সরকারের ব্যয় হবে। তো এখন যদি আপনি বলেন সেটা পলিটিক্যাল, আমরা দেখি যে ত্রিপুরাতে যারা আমরা আছি ম্যাক্সিমাম আমরা মশা এবং জল জলবাহিত রোগে আমরা বেশি আমাদের সমস্যা হয়, যেরকম টাইফয়েড থেকে শুরু করে অনেক কিছু হয়। আমরা ছোটবেলায় যখন পড়া শুরু করেছি বিজ্ঞান বইয়ে ছিল পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু আজ যদি দেখেন আজকে এই পরিস্থিতিতে বিশ্বায়ন আমরা যেটাকে বলি গ্লোবালাইজেশন, তারপর এইভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে সমস্ত কিছু, আজকে আমরা যদি বার্নিং এক্সাম্পল দেখতে চাই তাহলে হচ্ছে চেন্নাই আর বেঙ্গালুরু। বেঙ্গালুরু থেকে যেটাকে গ্রিন সিটি বলা হয়, গার্ডেন সিটি বলা হয়, এটা আবার টেকনোলজিক্যাল সিটি, সেখানে আজকে ট্রেন দিয়ে বা গাড়ি দিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে যেখানে জল নেই। তো ত্রিপুরা বলুন আর যাই বলুন সমস্ত জায়গাতে ওই যে আমি মানুষের মরণকে ভয় পাই না, আমি মনুষ্যত্বের মরণকে ভয় পাই, তেমনি রাজনীতি করতে হলে আমাদের একটা এজেন্ডা লাগে, এরকম ফালতু ইস্যু নিয়ে এজেন্ডা না দিলেও চলে। যেখানে ড্রিঙ্কিং ওয়াটার হঠাৎ করে এটা বিপ্লব দেব বা ওনার টিমের উদ্ভাবনী শক্তি না, যে আমি একটা কিছু এসছি বলে আমাকে টিকে থাকতে হবে, আমি কিছু একটা হঠাৎ করে দিয়েছি, সেটা ছিল আমাদের ভিশন ডকুমেন্টটা। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমি হতেও পারে আমি বয়সে ছুটে আমি বলে দিয়েছি আমার ইচ্ছা হয়েছে, এরকম না, আপনি ভেরিফাই করুন, কারণ এখন এটা গুগলের যুগ, অনেক কিছুই পাওয়া যায়, রাইট টু ইনফরমেশন চাইলে কত কিছু পাওয়া যায়, হ্যাঁ, যেটা প্রাপ্য এবং মানে গোপনীয়তা যেটা বজায় থাকে। তো আপনারা দেখুন না ভিশন ডকুমেন্টে রাজনীতি করতে হলে রোল অফ অপোজিশন ইজ এ ভেরি ভাইটাল পার্ট, এটার মানে এই না যে আমি আমার অগ্রগতিকে বাধা দেবো। সে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে তো হবেই, মানুষের জন্য করা হচ্ছে, এখানে ইস্যু কেন করা হচ্ছে এটাকে? আসলে ধরেন মানে জল এমন একটা বিষয়, মানে জলটা জলই জীবন আমরা এটা বলি, ছোটো থেকেই আমরা এটা জানি জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, যারা অনুসরণ করেন তাদেরকেও জল দেওয়া হয়, শেষ পর্যন্ত জল দিতে দিতে যতীন দাস 62
অনশন করলেন, তাতে জলের পরিমাণটা ছিল, তার জন্য টিকেছিলেন, জল ছিল, অক্সিজেন মানে ফ্লুইডটা দেওয়া হয়। তো এখন ধরেন জলটা পলিটিক্যালাইজেশন তো করাই হচ্ছে, জলটা প্রথম থেকে জল জমি জঙ্গল এই তিনটা হচ্ছে আপনার কর্পোরেটদের ক্ষেত্র, জল জমি জঙ্গল এটা কর্পোরেটরা এগুলো আপনার হস্তগত করে গভর্নমেন্ট তাদের কাছেই তুলে দেয়। জল জমি জঙ্গল এটা যদি তুলে না দেওয়া হয়, আপনি বড় বড় কর্পোরেট ঘরানাগুলি তার ইন্ডাস্ট্রিটা স্থাপন করতে পারবে না। আপনি মধ্যপ্রদেশে যান, ছত্তিশগড়ে যান, উড়িষ্যাতে যান, অন্ধ্রপ্রদেশ যান, তামিল তেলেঙ্গানা যেখানেই যান, ঘন বনাঞ্চল যেগুলো আছে, জমি যেগুলো আছে, সেগুলি নদীগুলি আপনি তাদের কাছেই দেওয়া হয়, তাদের হাতেই থাকে এগুলি। এখন আপনি দেখবেন বটলিং প্ল্যান্ট করা হয়, মানে জলের জল তৈরি করার জন্য, গ্যাসের না, জলের যে প্ল্যান্ট তৈরি করা হয়, এই যে জলের জন্য যে আপনার প্ল্যান্টটা করা হয়, আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের পিউরিফাই ওয়াটার দেখি, সারা ভারতবর্ষে পিউরিফাই ওয়াটার আছে, সেই পিউরিফাই ওয়াটার যাদের তৈরি করা হয়, যারা তৈরি করেন কর্পোরেট হাউসগুলি তৈরি করেন, তো জলটা তো তাই ওনার অধীনে চলে যায়, এটার জন্য কিন্তু লাইসেন্স লাগে না, যে আপনি যে ভূগর্ভস্থ জলটাতে আপনি সাপ করে তুলছেন তার জন্য কিন্তু লাইসেন্স লাগে না। তো তার জন্য বলছি জলটা কর্পোরেট ঘরনার মধ্যে যায়। সাধারণভাবে আপনারা যারা আগরতলা শহরেরই লোক, আপনারা দেখবেন আগরতলা শহরেরই এই মানে প্রতাপগড় যে বিধানসভাটা ছিল, সেই বিধানসভার একটা এলাকা আছে, সেই এলাকাটা আমি নিজে দেখেছি, হাড়িতে হাড়ি মানে ভারে জল বিক্রি করা হতো। এখন তো আপনার গাড়ি করে জল দেওয়া হয়, জলের সংকটে আমরা এটা দেখি। আমি দেখেছি যখন আমি কলেজে পড়ি, ওই এলাকার মধ্যেই আপনার ভারে করে জলটা বিক্রি করা হচ্ছে, 2 টাকা করে ভার, একটা এক ভার এক কলস জলের দাম 2 টাকা। হ্যাঁ, একটা নদী থেকে একটা কুয়া থেকে, কুয়ার মধ্যেই আপনার কুয়া ছিল, টিলার নিচে কুয়া, কুয়ার মধ্যে পাত কুয়া যেটা বলা হয়, সেভাবে ভারত ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত এলাকাতে এখনও পর্যন্ত আপনি দেখবেন যে ড্রিঙ্কিং ওয়াটার, এটা যে কোনো সরকার, আমি বলি যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে, ঠিক না, ক্ষমতা আসার জন্য, আসার পরে বা ক্ষমতা আসার জন্য সরকার জনগণের রিলিফের জন্য, জনগণের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য সরকার কিছু দাবি দেওয়া, কিছু দাবি দেওয়া তারা রাখে, সামনে রাখে, এই যেগুলো সরকার অতীতের সরকার পূরণ করতে পারেনি, যে জলের একটা সমস্যা আছে, জলের সমস্যাটা সমাধান করার জন্য আমি একটা নির্বাচনী দাবি আমি রাখলাম, জলের ড্রিঙ্কিং ওয়াটারটা আমি ঘরে ঘরে দেবো। উনি যেটা বললেন 1,500 টাকা আর 500 টাকা, 1,500 টাকা শহরাঞ্চলে, 500 টাকা গ্রামাঞ্চলে দেওয়ার পরে অটল জল যোজনা, ঠিক না, না না না, এটা আগে ছিল লেফট গভর্নমেন্টের আমলে, এটা ছিল, আমি নিজে দিয়েছি, আমি নিজে দিয়েছি কিন্তু জলটা পাইনি, নিজে দিয়েছি কিন্তু জলটা পাইনি, 1,500 টাকা আমি দিয়েছি মিউনিসিপালিটিতে অফিসিয়ালি আমি দিয়েছি, কিন্তু জলটা আমার বাড়িতে আসেনি, মানে এটা তো বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, না না, আমি বলছি মানে এটা জলটা, আমি জলটা পাইনি, আমি পাইনি, স্টিল নাও, স্টিল নাও, এখন যে শহরে এই যে পরিকল্পনাটা চলছে তাতে কিন্তু আমার রেজাল্টটা এখনো বাকি আছে। আমি যখন খোঁজ নিয়ে নিলাম সমস্ত এলাকা শেষ করার পরে আপনাদের এলাকায় আসবে, আমি এটা খোঁজ নিলাম যে এই যে জলের সংযোগ দেওয়া হচ্ছে তাতে আমি আমাদের এলাকা বঞ্চিত কেন, তখন বলে না না সব এলাকা শেষ করার পরে এখন আপনাদের এলাকায় আসবে। তা আমি শহরের মধ্যে থাকি, ঠিক না, শহরের লোক, মিউনিসিপ্যালিটির মধ্যে লোক আমারটাই এখনো আমরা পাইনি, তো এবার বুঝুন গ্রামের অবস্থা, গ্রামের অবস্থাটা কি হতে পারে। তো তার জন্য বলছি যে জলটা পলিটিক্স তো এটা প্রথম থেকেই, জল যে ওই যে কনস্টিটিউশনে উনি বললেন, কনস্টিটিউশনে অনেকটি ধারা সংশোধন যুক্ত করা সব কিছু উনি বললেন, এটা জলটা নিয়ে তো পলিটিক্স প্রথম থেকেই হচ্ছে। এখন দেখবেন আপনি এটা লেটেস্ট যেটা বলছে যে ভারতবর্ষে জলের সংকট হবে, আপনারা দেখবেন এখনের যে বর্তমান যে রাষ্ট্রপতি, তার আগের রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম, আব্দুল কালাম বলেছিল ভারতবর্ষে না শুধু পৃথিবীর জল যেভাবে সমস্যা তৈরি হচ্ছে, জলের যে সমস্যা তৈরি হচ্ছে, সমুদ্রের জলটাকে মানে মানে পানীয় জল হিসেবে ট্রান্সফর্ম করতে হবে, সেই টেকনোলজিটা আমাদের আবিষ্কার করতে হবে, সমুদ্রের জলটা যাতে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারি। সমুদ্রের জলটা ব্যবহার করা যায় না, নদীর জলটা আমরা করি, সমুদ্রের জলটা লবণাক্ত জল, এটা করা যায় না, উনি কিন্তু এটা বলেছিলেন।
আজকে আজ থেকে 10-15 বছর যখন উনি প্রেসিডেন্ট ছিলেন তখন উনি বলেছিলেন জলের যে সংকট। আজকে দেখেন আপনি মাদ্রাজে চেন্নাইতে আপনি একটা জলের বোতলের দাম 40 টাকা, ঠিক না? আপনারা যারা মানে বাইরে ঘোরাফেরা করেন আপনি দেখবেন ভেলুর সিএনসিতে যদি যান, সিএনসিতে কিন্তু জল পাওয়া যায় না, এই হসপিটালে জল প্রোভাইড করে না। একটা জায়গাতে জল দেয় পেশেন্ট বাড়ি বা লাইন দিয়ে জল তৈরি নিতে হয়। তো জলে পাঞ্জাবে দেখেন প্রচন্ড জলের সংকট, 300-400 ফুট নিচে জলের স্তরটা চলে যাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ভূগর্ভস্থ জলটার উপরে তো সরকারের কোনো মালিকানা নেই, সরকার কর্পোরেটদের কাছে দিয়ে দিয়েছে। পিউরিফাই যে ওয়াটারগুলি আছে, বোটলগুলো আছে তাদের উপরে। আপনি আগরতলা শহরেই দেখেন না কতগুলো বোটলিং প্ল্যান্ট আছে, পিউরিফাই ওয়াটারের জন্য কতগুলি আছে। তারা এই ভূগর্ভস্থ যে জলটা তুলেই কিন্তু বোতলজাত করা হচ্ছে, পিউরিফাই করে আপনাকে দিচ্ছে। যে আজকে আগরতলা শহরে আপনি দেখবেন কতজনের বাড়িতে, আপনার সরকারের সাপ্লাই লাইন আছে, জলের লাইন আছে, আর কতজন আপনার মাটি থেকে নিজের থেকেই আপনার কল বসিয়ে, ডিপ টিউবওয়েল বসিয়ে, সাবমার্শাল কল বসিয়ে আপনার জল তুলছে, কতটা ফ্যামিলিতে তুলছে। এই যে আপনার এই ফ্ল্যাটগুলো হচ্ছে, ফ্ল্যাটগুলোর জল কোত্থেকে আসছে? এই যে আগরতলা শহরে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের মানে অবিচ্ছিন্নভাবে যে জলের সাপ্লাইটা কোত্থেকে দিচ্ছে? সাবমার্শাল কল বসিয়ে, তার জন্য পারমিশন আছে কি? মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়েছে যে আপনি সাবমার্শাল কল বসাতে পারবেন? ভূগর্ভস্থ 200 মিটার নিচে দিতে হয় এই সাবমার্শাল কল, তো পারমিশন কাকে দিল, কে দিল? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের জল দপ্তর দিয়েছে, দেয়নি তো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তো দেয়নি তাদেরকে, কিন্তু তারা নিজেরা এটা করে নিয়েছে। তো এই যে আপনি ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যে জলের সংকট হবে না, এখনো আছে, এখনো জলের সংকট আছে, মানে আপনার গাড়ি দিয়ে জল দিতে হয়। তো এটার উপর যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে, ভূগর্ভস্থ জলের উপরে, এটা যদি একচ্ছত্রভাবে আপনি ছেড়ে দেন, যে সরকারই হোক, ঠিক না, আপনি এই অটল জলধারা দিয়ে আপনি এটা, অটল জলধারা জলটা আসবে কোত্থেকে? জলটা তার কেউ ঘর থেকে আসবে না, জলটা তো প্রকৃতির জায়গা থেকেই আসবে। তারপরে আছে নির্বিচারে আপনার পরিবেশ বন ধ্বংস করা। এই যে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, দেখবেন আপনি টু লাইন রোড, 4 লাইনের রাস্তা, 5 লাইনের রাস্তা, বন কেটে কেটে, গাছ কেটে কেটে করা হচ্ছে। তো বর্ষাটা আপনি দেখবেন আগরতলাতে, আজকেই দেখুন কালকে সকালে শুনলাম কৈলা শহরে প্রচণ্ড বৃষ্টি, আগরতলাতে বৃষ্টি নেই। কমলপুরে প্রচুর বৃষ্টি, ধর্মনগরে বৃষ্টি, আগরতলাতে বৃষ্টি নেই। চারিদিকে আপনি দেখবেন বর্ষা, বর্ষা বলে আজকেই দেখলাম আপনাদের এই চ্যানেলেই দেখলাম, সোশ্যাল মিডিয়া থেকে একটা মানে ছবি দিয়ে তারা পোস্ট করলো এই চ্যানেল, যে সাউথের একটা জায়গাতে বন্যার একটা পরিস্থিতি হয়েছে গতকাল রাত্রে, বর্ষা চলে এসেছে। মানে বর্ষার জন্য আমরা হাপিত্যেশ করতে থাকি, তো বর্ষাটা তো নষ্ট করে দিচ্ছি, আমরা পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছি, গাছপালা কেটে আমরা শেষ করে দিচ্ছি। কী কারণে? বুলেট ট্রেন আসতে হবে, তার জন্য আমরা রাস্তা বানাতে হবে, আর অষ্টভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ রাস্তা বানাতে হবে, গাছপালা কাটতে হবে। এই যে বন নিধন, বন আপনি নিধন করে দিচ্ছেন, ঠিক না, এটা কার স্বার্থে করছেন? জলের স্বার্থে করছেন না কর্পোরেটদের স্বার্থে আপনি করছেন? তার জন্যই বলা হয় যে জলটা, যখনই রাস্তাটা বানানো দরকার, বুলেট ট্রেন আসা দরকার, সব ঠিক আছে, কিন্তু জলটা তো আসছে না। আপনি ইরিগেশনের জল পাবেন কোত্থেকে? ত্রিপুরা রাজ্যে আপনি দেখুন না প্রচুর জায়গা আছে, আপনারা যারা আগরতলা একটু বাইরে গেলে দেখা যায় ইরিগেশনের কি বেহাল অবস্থা। 3 ফসলের চাষ হয় না, জলসেচ ছাড়া 3 ফসল চাষ করা যায় না ক্ষেতের জমিতে, নাই ত্রিপুরা রাজ্যে, নেই। তো এখন বলতে পারেন স্বর্ণযুগে এটা নেই, ছিল না, এখন আমার হীরা যুগে হবে, আমি বলি এখন হীরা যুগে আসবে। আমি দিদি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, যে স্বর্ণযুগ বলুন কিংবা হীরার যুগ বলুন, কিন্তু আলটিমেটলি যে কথাটা হচ্ছে, যে প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে সেটা স্বর্ণযুগ হোক বা হীরার যুগ হোক, সেই যে সমস্যাটা, যে বিশুদ্ধ পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটা কতটা সমাধান হবে বলে মনে হচ্ছে আপনার প্রকল্পের মাধ্যমে? এক্সেপশন শুড নট বি ট্রিটেড অ্যাজ এক্সাম্পল, আমরা সবাই জানি, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা এক্সেপশন, যেটাকে বুঝতে গেলে আগে সুস্থ মস্তিষ্ক এবং সৃজনশীল মননশীলতা, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড হিউম্যানিজম, এই যেটা অন্তর্দয়, হ্যাঁ, মানে সমাজের সবচাইতে পিছিয়ে পড়া মানুষটাকে আগে ওঠাবার যে প্রয়াসটা, এটাকে বুঝতে গেলে আমাদেরকে আগে সেই মানসিকতায় ভাবতে হবে। আজকে আমি অস্মিতা মনিকা, আমি আপনি ওকে ডাকতেই পারেন, আই এম অলরেডি ট্রেন, হ্যাঁ, বলার জন্য। কিন্তু যদি পেছনের সারি থেকে কেউ একজনকে উঠিয়ে আনা যায়, যার ভয়েসটা শুধু আমার ভয়েস হবে না, আই শুড নট বি হার ফেস অর হিজ ফেস, যে নিজের কথাটা নিজে বলতে পারবে, ব্যক্ত করতে পারবে, সেটা হচ্ছে গিয়ে আসল মানবিকতা। আমরা শুধু মানবিকতার জয়গান শুনেছি, করেছি, গান গাই, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি করার জন্য যেই প্ল্যাটফর্মটা, সেটা ভারতীয় জনতা পার্টি। সেটাকে করতে গেলে আপনাকে সেটাকে আগে বুঝতে হবে। এমনি ভাবে ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, কপালে তিলক কেটে ভারতীয় জনতা পার্টির আদর্শটা বোঝা যায় না।
তো উনি যেটা বললো যে আমি তো 1,500 টাকা দিয়েছিলাম, আমার বাড়িতে জল আসেনি, গেছে আর কি, বলে কি ঘুঘু খেয়ে ফেলেছেন, ঘুঘুর বাড়িতে, ঘুঘুর হাড়িতে চলে গেছে। কিন্তু আমার যেটা বক্তব্যের বিষয়, আমার অত্যন্ত ভালো লেগেছে জিনিসটা, উনি মানে ইস্যুটা উঠিয়েছে। আপনি যদি দেখেন এইবারের যে আমাদের ত্রিপুরা সরকারের যে প্রয়াস, যে জল, ড্রিঙ্কিং ওয়াটার টু প্রোভাইড ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড, এটা কিন্তু গ্রাম অঞ্চল থেকে শুরু হয়েছে। এখন উনি বলতে পারে পঞ্চায়েত ইলেকশন সেই হয়েছে যেখানে কিছু ছিল না, যেখানে দুইটা বাড়ি আছে, লংতরাই ভিড়ি বা আরো ভেতরে দুইটা বাড়ির জন্য ইলেকট্রিক খুঁটি বসানো হয়েছে। উনি যেটা বললো যে আমি তো জল পাইনি, হ্যাঁ পাবেন তো, আমরা তো কিনে খেতে পারছি, উনি বলছেন সিএমসি থেকে আমরা 40-60 টাকা দিয়ে পাই। কিন্তু একবার ভাবুন তো যে ছড়ার জল খেয়েও বাঁচতে পারছে না, তার জন্য কি আগে প্রয়োজন না? আমরা কেন ভাবতে পারি না বলুন তো? কেন আমার মনে হয় যে আমি যখন প্রিভিলেজ, আমারই বেশি লাগবে, আমাকেই বেশি পেতে হবে, আই এম বেটার, আই শুড বি বেস্ট। কিন্তু আমার কেন মনে হয় না যে এখনো খুব খারাপ পরিস্থিতিতে আছে, সে অন্তত একটু গুড হোক, তারপরে বেটার, তারপরে বেস্ট। আমার নিচের দিকটা তো আমাকে দেখতে হবে। আমরা জননেতার কথা বলি, আমরা রাজনীতির কথা বলি, আমরা সমাজ সেবার কথা বলি, সবসময় মনে হয় যে রাজনীতি একটা প্ল্যাটফর্ম, আমি জনগণকে মানে ভাওতাবাজি দেব যে এই করছি সেই করছি, যেটা করেছে আমরা আসছি, আসলে করে নেব। এটা আমরা দেখেছি একটা দীর্ঘদিন ধরে একটা দল এভাবে বিরোধী দলের ভূমিকা পালন করে ভারত বিকাশের বিরোধিতা করে গেছে। আজকে যখন ভারতীয় জনতা পার্টি মানে কেন অ্যাকসেপ্টেবল এটা আপনি বলুন, অনেকে তো বলতে পারে বাই ইলেকশনে হেরেছে, কিন্তু কেন লোকসভায় এত একক সংখ্যাগরিষ্ঠতা এসেছে? এটা কর্ম, মানে আমাদের জগতে যদি আমাদের কিছু ফিরে পায় সেটা হচ্ছে কর্মফল, সেটাই আমাদের ভোগ করতে হয়। এবার এটা রাজনীতির ক্ষেত্রে হয়, ব্যক্তিগত জীবনে হয়, সব জায়গাতে আপনি পাবেন। তো ভারতীয় জনতা পার্টি এটা এক্সেপশনাল কিছু না, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যার জীবন দর্শনে, যার জীবদ্দশায় যিনি একটাও ইলেকশন জিতেনি, উনি কোনোদিন সাংসদ হয়নি, উনি কোনোদিনই কোনো মানে সাংঘাতিক মানে প্রশাসনিক ক্ষমতায় ছিলেন না, কোনোদিন উনি কোনো প্রশাসনিক ক্ষমতায় ছিলেন না, কিন্তু উনি একটা পাথেও রেখে গেছেন, সেটা হচ্ছে এটাকে বলা হয় যে ইন্টেলেকচুয়াল আর ইন্টিগ্রেটেড হিউম্যানিজম, যেটা হচ্ছে গিয়ে আপনার একাত্ম মানববাদ। মানে এটার একমাত্র এসেন্স হচ্ছে যে সবার পেছনে পড়া মানুষটা তাকে আগে সুযোগ দিতে হবে। তো আমাদের জলের ক্ষেত্রে দেখেছি ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব তো আর ওনার মানে প্যারাশুট ল্যান্ডিং না, উনি তো এখানে থেকে এখানের ঘরানায় বড় হয়েছে, ওনার এটা বেইন, ইট ইজ ইন ইজ বেইন। বিজেপি, আরএসএস, হোয়াট এভার ইউ সে, রাষ্ট্রবাদী, দেশপ্রেম, এটা ওনার বেইনে আছে। তো উনি তো প্রিন্সিপালের এগেনস্টে যাবেন না, আর ওনার যে টিম তারাও এখানে থেকে এটার এগেনস্টে যাবে না। তো জল আগে গ্রামের লোকরাই পাবে, যারা এখনো অন্ধকারে আছে তারা আগে আলো দেখো। আমাদের যদি ফিউজ একটু উড়ে গিয়ে ঠিক আছে, এটা 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 আমি ধরে নিলাম যে ঠিক আছে, গ্রামের গ্রামের মানুষ আগে পাওয়াটা দরকার, বা যারা একটু প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তাদেরকে আগে পাওয়া দরকার। কিন্তু এটা আমি ঠিক ধরলাম, আমি মৃন্ময় বাবুর কথাটা টেনে আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি যে যেই জায়গায় শহরের উপরে থেকে মৃন্ময় বাবু, আর আপনি যেটা বললেন যে এবং স্বর্ণযুগের কথাটাও আপনি উল্লেখ করলেন, স্বর্ণযুগে প্রত্যন্ত এলাকা, আরে প্রত্যন্ত এলাকা নয়, একেবারে শহরাঞ্চলে থেকে 1,500 টাকা দেওয়ার পরেও ওনার বাড়িতে জল আসেনি শুধুমাত্র টেকনিক্যাল কারণে। আমি প্রশ্নটা সেই আগে করিনি যে এরপরেও যদি এখন তো হীরার যুগ চলছে, কোনো একটা সময় কি আপনারাও এসে বলবেন না যে আপনিও 1,500 টাকা দিয়েছিলেন টেকনিক্যাল কারণে আপনার বাড়িতে জলটা পৌঁছতে পারেনি? গ্রামের মানুষ তো অনেকটা দূরে থাকে। আপনি তো হীরার কথা বলছেন, আমি হীরার ডেফিনিশনটা কিন্তু দ্য অ্যাব্রিভিয়েশন অফ হীরা, নরেন্দ্র মোদী যে বলেছিল যে এইচ স্ট্যান্ডস ফর হাইওয়ে, আই স্ট্যান্ডস ফর ইন্টিগ্রিটি, আর স্ট্যান্ডস ফর রুরাল ডেভেলপমেন্ট, আর এ স্ট্যান্ডস ফর অ্যাবিলিটি। মানে আমরা মানে যেটা হাইওয়ে, আমাদের ইলেকট্রিসিটি, সমস্ত কিছু, মানে অন্ন বস্ত্র বাসস্থান যেটা ছিল সেটা উনি বলে গেছে। সো কল্ড হীরা ইজ নট এ কোহিনুর হীরা, যেটা ব্রিটিশরা চুরি করে ভারত থেকে নিয়ে গেছে। আপনি বলছেন এটা হীরা যুগ, আমি বলবো এটা মানবতার যুগ। আমরা ইয়াংস্টার, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার নিউ ইন্ডিয়া, আমরা কোনোদিন ভাবতে পারি। দেখুন তো আজকে আপনি আমাকে বলতে পারেন, আই এম অস্মিতা বণিক, আই হ্যাভ এ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট আই ক্যান মানে আমি আপনাকে এখান এই প্ল্যাটফর্মে বলে বলতে পারি, গভর্নমেন্ট আসার পরে আমার কোনো বেনিফিট হয়নি, রাদার দেন মাই স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, আই নেভার আর্ন এ সিঙ্গেল পয়সা ফ্রম দিস পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কারণ কি জানেন তো, আমরা যেটা ছিলাম আমরা সেটাই আছি। আমাদেরকে কিন্তু বিজেপি গভর্নমেন্ট এসে আমাদের মতো অনেক ইয়াংস্টারকে আমাদেরকে খাওয়ার পড়ার ব্যবস্থা আমরা এখান থেকে নিইনি, কিন্তু উই আর ভেরি মাচ ফর্চুনেট দ্যাট উই হ্যাভ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস নেশন মেকিং, সেটা বলতে পারি। আমরা সবসময় কেন বাস্তববাদী, মানে যেটা ওনারা বলছেন সিপিআইএমএল, আমি জানি উনি সিপিএম না,
কিন্তু মার্কসিজমের একটা মানে চূড়ান্ত থিওরি থাকে যেটা চার্বাক দর্শনের মধ্যেও পড়ে, যে আমরা ঋণ করে হলো ঘি খাবো, কারণ আজকে ঘি খেলে কালকে আমার বল হবে। কিন্তু আমরা যদি ঋণ করে ঘি খাই, সেটা করতে করতে তো দেশের আজকে এই অবস্থা গেছে। আমরা আজকে দেশের জলের জন্য হাহাকার করছি, আমরা জানি বন্যনিধন হচ্ছে। আমি মৃন্ময় বাবুর থ্রোতে আপনাদের কাছে একটা মানে কি বলবো, আপনাদের কাছে একটা প্লি রাখতে চাই, কাইন্ডলি একটু বলেন তো, যে বিপ্লব দেবের সরকার গঠনের পরে ভারত বা ত্রিপুরা রাজ্যে অনেক বন ধ্বংস হয়েছে, যেখানে গো গ্রিন এখন একটা এজেন্ডা ইস্যু, অনেকভাবে মানে বন সৃজন হচ্ছে, যেটা ধ্বংস হয়েছে সেটা হয়েছে, যেটা হয়েছিল সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেটা এটা হচ্ছে কার্স, এটা করলে আমাদের এই দুর্ভোগ মানে দুর্ভাগ্য আমরা নিজে টেনে এনেছি। সবকিছু পলিটিক্যালি দেখতে না, পলিটিক্যালি দেখতে গেলে পলিটিক্যাল একটা স্ট্যান্ডার্ড থাকতে লাগে। যেরকম দেখেন আমরা যদি না, আমি যেটা প্রশ্নটা করেছিলাম, আমি প্রশ্ন থেকে সরে যাচ্ছি, আমার প্রশ্নটা ছিল যে শহরে থেকে যখন মৃন্ময়বাবু একজন ব্যক্তি, আমি ধরলাম ব্যক্তি বিশেষ ধরলাম যে মৃন্ময়বাবু একজন ব্যক্তি যিনি শহরে থেকে 1500 টাকা তখন দিয়েছিলেন, কিন্তু একটা টেকনিক্যাল কারণে যেটা বললেন ওনার বাড়িতে জলটা পৌঁছতে পারেনি। এখন এই জিনিসটাই কতটা সম্ভব হবে একটা প্রত্যন্ত এলাকা, একটা গ্রামের মধ্যে মানুষের বাড়ি, একজন বা একটা মানুষের ঘরে যেখানে বিদ্যুৎ সেইভাবে পৌঁছতে পারেনি, হয়তো বা দেখতে পাবেন গিয়ে বা রাস্তা ঠিক নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা জল এই যেখানে 1500 টাকা দিয়ে শহরে বাড়িতে যেতে পারছে না, গ্রামে কতটা যাবে, কতটা সমস্যার সমাধান হবে বলে এখানে 1500 টাকা দিয়ে মৃন্ময়বাবুর মতো এতটা পেশেন্ট দেখিয়ে মানে এতটা ধৈর্য দেখিয়ে উনি এখনো অপেক্ষা করছেন। আমাদের সরকার গঠিত হয়েছে মাত্র 1.5 বছর, আপনি যদি দেখেন যেখানে একটা মানে মানব শিশু 6 মাস পরে সে উঠে মানে একটু জাস্ট পাশ হতে শিখে, 1.5-2 বছরে সে একটু হামাগুড়ি দিতে শিখে, এই 25+10 35 বছরে জঞ্জাল, আমাদের কলোনিয়াল যেটা রয়ে গেছে যে প্রতিশ্রুতিগুলি ছিল, এবারে লোকসভা নির্বাচনে সেই প্রতিশ্রুতিগুলি থাকেনি, সেগুলি ভেনিশ হয়েছিল। বা ধরুন ইলেকশনের যে র্যালিগুলি তারা করেছেন, অ্যাড্রেস করেছেন প্রাইম মিনিস্টার, কোথাও গতবারের প্রতিশ্রুতিগুলির উল্লেখ করেননি, সেটাই একইভাবে ঘটবে। আপনি 2023-এ যখন বিধানসভা নির্বাচন আসবে, সেই নির্বাচনে একইভাবে ঘটবে, কারণ 1.5 বছর হয়ে গেল, তারা ঘরে ঘরে চাকরি আসেনি, কর্মসংস্থান হয়নি, 50,000 লোকের চাকরি হয়নি, তারা ভিজন ডকুমেন্টের জগত। আর যেটা উনি বললেন যে 9 নম্বর পয়েন্টে ঘরে ঘরে ড্রিঙ্কিং ওয়াটার, সেটা কংক্রিট হচ্ছে লেফ্রন গভর্নমেন্টের আমলে আপনার টাকা দেওয়া ছিল, টাকা দিয়ে আপনি বুক করতেন, এখন টাকাটা আপনাকে মুকুব করা হয়েছে, ঠিক না? কিন্তু প্ল্যানটা তো আগেই ছিল, বিশুদ্ধ পানীয় জলের পরিকল্পনা তো লেফ্রন গভর্নমেন্টের ছিল, আপনি নিজেই স্বীকার করে নিলেন, টাকাটা শুধু আপনি মাফ করে দিয়েছেন, তার জন্য 850 কোটি টাকা মানে আপনাকে ভর্তুকি দিতে হবে। বলেছেন ভর্তুকিটা বলে, তাহলে বিকল্প এটা বন্ধ করে নিত, আরে বন্ধ করেন, আপনি অসুবিধা নেই, আপনি দেখেন আপনি যেটা বলেছেন গভর্নমেন্ট সেই স্কিমটাকে বন্ধ করে দিয়েছে কি বলবেন, গভর্নমেন্ট যা সাবসিডিটা একটা নাম দিয়েছে, নাম করেছেন। আজকে আপনি দেখবেন প্রিন্ট মিডিয়াতে, আজকে আপনি প্রিন্ট মিডিয়া দেখবেন অটল জলধারার প্রশ্নে একটা কাঞ্চনপুর, আমি নাম ধরে বলছি কাঞ্চনপুর এলাকায় অটল জলধারার কি ব্যাপ অবস্থা, সেটা আপনি আজকে প্রিন্ট মিডিয়াতে এসেছে, কোন পত্রিকা সেটা বলছি না, এখানে সে প্রিন্ট মিডিয়াতে চলে এসছে ঘটনাটা দেখুন আপনি। তার জন্য বলছি যে পলিটিক্যাল পার্টি যদি এটাকে পলিটিক্যাল ইস্যু করে, আমি প্রথমে বলছি এটা একটা ইস্যু, এটা পৃথিবীব্যাপী ইস্যু, আজকে শুধু ত্রিপুরা রাজ্যের ইস্যু এটা না, সারা পৃথিবীব্যাপী ইস্যু। আমি একবারও বলিনি বিপ্লব দেব ক্ষমতা আসার পরে এত গাছ ধ্বংস হয়েছে, আমি একবারও বলিনি, আমি কোনো জমানার কথা বলিনি, আমি বলেছি কর্পোরেট হাউসগুলো, বুলেট ট্রেন হোক, 4 লাইনের রাস্তা হোক, 5 লাইনের রাস্তা হোক, 8 লাইনের রাস্তা হোক, আপনি দেখুন না আজকে আসাম আগরতলা রোড বিকল্প রাস্তা, আপনি কিসের মধ্যে দিয়ে কাটবেন, কিসের উপর দিয়ে রাস্তাটা করবেন, আগরতলা থেকে সাবরুম রেল লাইন যাচ্ছে, আপনি রাস্তা করছেন কিসের উপর দিয়ে যাবেন, আপনি আপনি কি বন ধ্বংস করবেন না, বন ধ্বংস করবেন তো, আপনি জানেন, আপনি জানেন, আপনি এটা না জানার এখনো কোনো কারণ নাই। ত্রিপুরা রাজ্যে যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ চলেছিল তখন সন্ত্রাসবাদীরা বনে জঙ্গলে থাকতো, উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা, তখন সিআরপি থেকে রাস্তাটা আমরা স্কোর দিয়ে দিতাম, স্কোর দিয়ে দেওয়া হতো ত্রিপুরা রাজ্যে, এটা আগরতলা থেকে ধর্মনগর যেতে যারা গিয়েছিল তারা জানে, তখন সিআরপি প্রস্তাব দিয়েছিল যে ন্যাশনাল হাইওয়ে থেকে 5 কিলোমিটার পর্যন্ত দুপাশের বন ধ্বংস করে দেওয়া হোক, তাহলে আমাদের পক্ষে মানে পর্যবেক্ষণ করা এবং নিরাপত্তা দেওয়াটা সম্ভব হবে। আপনি ভেবে দেখুন তো
দেখি কি ধরনের পরিস্থিতি তৈরি হতো ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে দুটো ফরেস্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেস্ট, একটা স্টেট গভর্নমেন্টের ফরেস্ট। তো এই যে ফরেস্ট, ডিপ ফরেস্ট, আপনি আজকে, আমি তো এটা বললাম তো, আপনি যান না, আপনি যে কোনো জায়গায় যান, পরিবেশ কীভাবে ধ্বংস হয়। আগে শিলংয়ে এই সময়ে যদি আপনি যান, শিলংয়ে এই সময়ে গেলে আপনার টেম্পারেচার থাকতো 10-এর নিচে শিলংয়ে, এখন শিলংয়ের টেম্পারেচার থাকে 20-এর মধ্যে এই সময়ে, ঠিক না? আগে চেরাপুঞ্জিতে বৃষ্টি ছিল সবচেয়ে বেশি, চেরাপুঞ্জির বৃষ্টিটা কমে গেছে। কেন কমে গেছে? কেন শিলংয়ের ঠান্ডাটা কমে গেছে, শীতটা কমে গেছে? কারণটা কি? পরিবেশ তো, আপনি দেখবেন শিলংয়ে ঠান্ডা হওয়ার একটা কারণ আমার যেটা মনে হয়, প্রচুর পরিমাণ পাথর। পাথর কিন্তু আপনার বিক্রিয়া, সূর্যের তাপটা বিকিরণ করে না, আমরা ছাড়ে না, ঠিক না? তো এখানে পাথর কিন্তু কেটে নিচ্ছে। তো সেদিক থেকে যদি আপনি দেখেন যে ত্রিপুরা রাজ্যের বন ধ্বংস হচ্ছে না, বন কেটে নিচ্ছে না, প্রতিদিন প্রতি মুহূর্তে ফরেস্টাররা চুরায়, আগরতলা শহরেই তো ফরেস্ট কেটে দিচ্ছে, ফরেস্ট অফিসাররা সাসপেন্ড হচ্ছে এই ইয়ের সামনে থেকে, শ্যামলীবাজার থেকে ফরেস্টের গাছ কেটে দিচ্ছে। তার জন্য আপনি যদি মনে করেন যে এই সমস্ত ক্ষেত্রগুলিতে সরকার রেসপন্সিবল না, সরকার, আমি সরকার বলছি না, সরকার যেমন রেসপন্সিবল তার সাথে সাথে জনগণও রেসপন্সিবল, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা ইস্যু। আমি আরেকটা জিনিস যেটা বলবো, যে এখনও অনেক সময় দেখা যায় ত্রিপুরা গ্রামাঞ্চল তো আমি বাদ দিলাম, সাব ডিভিশনও দেখা যাচ্ছে যে জলের জন্য অনেক জায়গাতে লাইন দিতে হচ্ছে বা এমসি থেকে গাড়ি পাঠানো হচ্ছে জলগুলো নেওয়ার জন্য। এই যে এখনো বাড়ি বাড়ি গিয়ে জলটা পৌঁছাচ্ছে না, সেটার জন্য মানে বিগত যে সরকার ছিল, আপনাদের যে সরকার ছিল, সেই সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ না? এটা দেখেন কেন, এটা আপনি জানেন, এই যে আমি যে জলের লাইন দিলাম, জলের লাইন দেখেন, শুধু লাইন দিয়ে না, না বসে দাও না, আমি লাইন দিলাম, আমার বাড়িতে জলটা গেল না। এবার ধরুন আপনার জলের ট্যাঙ্ক, জলটা কোথেকে আসবে এটাও তো আপনার দেখতে হবে, জলটা পিউরিফাই করতে হবে, জলের ট্যাঙ্ক দিলো, জলটা পিউরিফাই করবো, পিউরিফাই ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক না? আরে পিউরিফাই ড্রিঙ্কিং ওয়াটার তো বাদ দেন, সে খাবার যে ন্যূনতম ব্যবহার করার যে জলটা, সেই জলটা পর্যন্ত আগরতলা শহরে, আমি বললাম তো, আমি বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরার আগরতলা শহরে পড়তে এসেছি, আর বামফ্রন্ট সরকারের আমলেই আমি দেখেছি তো, প্রতাপগড় বিধানসভার মধ্যেই আমি দেখেছি, এই নাগেছড়া এলাকার মধ্যে, মলয়নগর এলাকার মধ্যে জলের কি হাহাকার। স্টিল নাও এখনো সেই হাহাকারটা চলছে, এখন জল যায়নি নাগেছড়াতে সেটা আমি বলছি না, জল গিয়েছে, কিন্তু যে পর্যাপ্ত পরিমাণ যে জল সেটাও জানে। আজকেই তো একটা, আজকেই দেখলাম প্রিন্ট মিডিয়ার মধ্যে বারবার বলছি, তারা দেখিয়ে দিয়ে এলো যে ভিডিও গিয়ে আপনার যারা পথ অবরোধ করেছে মহিলাদের কনভিন্স করছে যে জলটা আপনার রাস্তাটা তুলে নি। মহিলারা অবরোধ করছে পথ, এবং এই ধরনের অনেক চিত্র আমাদের দিয়েছে এসে, যে অনেক 2-3 কিলোমিটার হেঁটে পাহাড় থেকে, পাহাড় থেকে তাদেরকে জল নিয়ে, না পাহাড় থেকে কেন, আপনি দেখবেন পাহাড়ে যে জলের যে উৎসমুখ, জলের যে উৎসমুখটা দেখবেন আপনার নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা একদম পাহাড়ে জল চুয়ে চুয়ে জল পড়ছে, সেই জায়গাতে গর্ত করে আপনার সেই জায়গা থেকে ড্রিঙ্কিং ওয়াটারটা তারা নেয়। এটা তো একদম বাঁশ লাগিয়ে, বাঁশ কেটে বাঁশ লাগিয়ে তারা জলটা নেয়। এটা তো ত্রিপুরার বুকে 25 বছর, 35 বছর, 40 বছর, 70 বছরের ইতিহাস, এটা সবসময় আছে, স্টিল নাও এখনো আছে। এই যে আছে, এটার জন্য কি বিগত সরকার কোনোভাবে দায়ী নয়? না, পরিমাণগতভাবে যদি আপনি দেখেন, পরিমাণটা তো কমেছে পরিমাণগতভাবে। আপনি যদি ধরেন 50 সালে স্বাধীনতার পরে এই হারটা যদি 10% ছিল, আপনি দেখবেন 2014-15 সালে সেই হারটা কমে গেছে, এখন হয়তো 25% আছে, 80% কমে গেছে, 20% আছে বা 90%, হারটা কমে গেছে। আগে যে ব্যাপক হারে ছিল সেই ব্যাপক হারে কমে গেছে। আপনি জম্পু হিলে যান, জম্পু হিলে আগে জল ছিল না, তো জম্পু হিলে কিন্তু এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের দ্বারা বৃষ্টির জলটাকে সঞ্চয় করে ড্রিঙ্কিং ওয়াটারে তারা ট্রান্সফর্ম করলো জম্পু হিলের মধ্যে। তো এই দিক থেকে দেখো বলছি তো, যে 100% সফলতা নিশ্চয়ই নেই, থাকলে তো আর নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা নিত না, কারণ একটা জলের লাইন ছিল, এই লাইনের থেকেই তো আগে জলের লাইন ছিল আগরতলা শহরের মিউনিসিপ্যালিটির মধ্যে, সেটাকে ট্রান্সফর্ম করেই তারা কিন্তু পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের স্কিমে গেল, যেটাকে গভর্নমেন্ট এখন বললো যে আপনারা কানেকশন দিতে আর টাকা লাগবে না, মানে ফ্রি করে দিল, সেটাই তো, আর তো কিছু না। তো এবার ধরুন, এইবার এটা করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, না এই জিনিসটা কেন আগে থেকে ফ্রি করা হলো না? ফ্রি করলে কি মনে হচ্ছে না যে জিনিসটা এখন যেটা সব মানে অনেক সহজেই মানুষ পেয়ে যাচ্ছে? না দেখেন, দেখেন এটা ধরেন, আপনি দেখেন, আপনি এটা সাধারণভাবে ধরেন, দুটো সরকারের প্রশ্ন। এখন ধরেন আমরা বলি যে রাজ্য সরকারে যে আছে, কেন্দ্রীয় সরকারও যে সে আছে, ঠিক না? সরকারের কাছ থেকে টাকা পাওয়ার প্রশ্ন থাকে, ঠিক না? আপনি কতটুকু টাকা নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন না, সরকারের সরকারে কন্ট্রাডিকশন থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ভার্সেস কন্ট্রাডিকশন থাকে। তখনই সরকার যদি তাদের টাকা না দেয়, তাহলে সে কী করতে পারে? তার পক্ষে তো এটা সম্ভব না, তার জন্য সে একটা, তার উপরে একটা ট্যাক্সেশন দিল,
ট্যাক্সেশন নিয়ে দিল। এখন সরকারের কনফিডেন্স আছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে টাকা আনতে পারবো, তার জন্য সে ভর্তুকি দিয়েছে। এটা সরকার টু সরকার ভেরি করে। এখন যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্টও তাদের সরকার থাকতো, ঠিক আছে না, যদি ধরেন ইউপিএ সরকার থেকে দিত, ইউপিএ থেকে তারা সুযোগটা নিতে পারতো, যদি থাকতো তাহলে নিশ্চয়ই করতো। তো সরকার টু সরকার এটা ভেরি করে। এই সরকার এটা কনফিডেন্স আছে যে আমি ভর্তুকিটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আমি টাকাটা আনতে পারবো। দিদি, এই যে ভেরি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভেরি করে, ডিসিশন তো কারো কারো পার্ট থাকে। কিন্তু আপনি যদি দেখেন, যেটা হচ্ছে আমার প্ল্যানিং নেই, আমার কোনো প্রিপারেশন নেই, কিন্তু আমি একটা এক্সটেম্পর স্পিচ দিয়ে দিলাম আজকে, যদি মানে যদিও এটা ড্রিঙ্কিং ওয়াটারের টপিক, কিন্তু আমি ত্রিপুরা রাজ্যের যারা আছে তারা প্রত্যেকে জহর ব্রিজ থেকে বর্তলা আমাদের ফায়ার সার্ভিস কিন্তু চেনেন, আশা করি সবাই চেনেন, একটা পপুলার প্লেস। কখনো কি লক্ষ্য করে দেখেছেন এই যে ফ্লাইওভারটা বানানো হয়েছে, সেটা কার স্বার্থে বানানো হয়েছে? এটা আদৌ কতটা সাইন্টিফিক, কতটা সেফটি এটা আছে? যেখানে কলকাতার মতো জায়গাতে আপনি যদি দেখেন ফ্লাইওভারটা যে বানানো হয়েছে, এটা কার মস্তিষ্ক প্রসূত, এটা কার কোন জনকল্যাণে লাগবে, এবং এটা বানানোর যে ধরনটা, এখনো কিন্তু এটা ওপেন হতে পারেনি। উনি তো একটা সুন্দর ব্লেম দিয়ে দিয়েছে, এখনো তো সরকার স্টেটে যে আছে, সেন্ট্রালেও সেম, সেজন্য একটা সুন্দর টাই আপ হয়ে গেছে। আসলে কি বিকাশমুখী যে সরকার, সেটাকে আপনাকে জানতে হবে। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আপনি যদি চান যে আমি লোকের ভালো করব, আপনাকে কোনো পলিটিক্যাল পোস্ট হোল্ড করতে হবে না, সো কল সাংঘাতিক কিছু সরকারের দহরম মহরম হতে হবে না, ইচ্ছা শক্তি এবং আমাদের যদি সৎ বৃত্তি থাকে সেটা তো হয়ে যায়। তো সুন্দর বলেছে, এটা কয়েক হাজার কোটি টাকা হয়েছে, যেটা ব্ল্যাকলিস্টেড একটা কোম্পানি সেটাকে দিয়ে এখানে মানে আমাদের ফ্লাইওভারটা বানানো হয়েছে। তো এরকম অনেক কিছু হয়েছে। আপনি যদি দেখেন ওনারা বলে, আরে ওইখানে তো একটা কি একটা পার্ক ছিল না, ওই যে এখনো আছে, ছিল না বলবো না, আছে, ওই যে লিচু বাগানের ওইদিকে শুধু বিল্ডিং দিয়ে একটা কিছু হয় না। আপনি দেখবেন যে কি রকমের গুণমানের হয়েছে, যেখানে জিবি আইজিএম বা ভিএম বা আপনি অনেকগুলো শপিং কমপ্লেক্স দেখবেন। আমার যেহেতু লিচু বাগান যাওয়ার পর আমি সেদিকটা দেখি, বিপণী বিতান অনেকগুলো আছে, দেখবেন ফাটল ধরেছে, এদিকে জল পড়ছে, হয়তো ওপেনিংই হয়নি স্টল, কার কোন স্বার্থে লাগবে, কোন কাজে লাগবে জানে না। এটা কি জানেন তো, এটা হচ্ছে আমি যদি এরকম কিছু করব যে আমি গরিব বানিয়ে রাখতে পারবো। উনি একটা অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আমি শহরে থেকেই জল পাচ্ছি না, আর গ্রামের লোক কি করে পাবে, আমি টাকা দিয়ে বসে আছি, এখন তো টাকাটা লাগছে না, কিন্তু আদৌ কতটা পাবো। আমরা যদি সবকিছু নেগেটিভটা দেখি সেটা হবে না, আমাদের পজিটিভও কিছু দেখতে হবে। সরকার দেয়নি, আমরা বঞ্চিত লাঞ্ছিত শোষিত এই করে করে তো কাটিয়ে দিয়েছে। কিন্তু এখন যেটা দেখার বিষয়, যেটা উদ্যোগ নিয়েছে, যেটা কথা ছিল যে আমাদের ভিশন ডকুমেন্টে যেটা 9th নাম্বার পয়েন্ট ছিল, সেটা যখন সঠিক বাস্তবায়িত হচ্ছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে, আপনি গ্রাম শহরের সৌন্দর্যায়ন মানে সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য রাস্তার দুধারে ফুল এবং ফলের গাছ লাগাবার প্রয়াস চলছে, এবং সেটা মুখে মুখে না, এটা কিন্তু অন রেকর্ড, এটা অন এভিডেন্স অন রেকর্ড কাজটা চলছে। কারণ শুভ কাজের কেন বলেন তো বাধা দেওয়া, আজকে আমাদের মধ্যে সেই জায়গাটা এসেছে। দেখবেন আমরা যেমন স্বচ্ছ ভারত বলি, আমরা রাস্তাঘাটে চকলেট বা অনেক কিছু চিপস খাই, কিন্তু আমরা প্যাকেটে রাস্তায় ফেলি না, কারণ আমাদের মধ্যে কনসিয়াসনেস লেভেলটা একটু বাড়ছে। আমার মনে হয় আমি কেন নোংরা করব, ভালো কাজটা না করি, অ্যাটলিস্ট নিজের কাজটা নিজে করি, অত দেশ উদ্ধার আমার দ্বারা নাও হতে পারে, যেটা আমি নোংরা করব না, মানে আমি গন্দগি করব না, আই উইল নট স্প্রেড অর ডু। তো এই যে কনসিয়াসনেস লেভেলটা, উনি বলছিল যে আমাদের জল দিচ্ছে না, এখন দেখা গেল কেউ অনেক, আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে ফাইভ স্টার হোটেলে যায়, সব লাইট জ্বালিয়ে রাখে, অথচ কোনো প্রয়োজন নেই, কারণ আমি পয়সা দিচ্ছি, আই উইল কনজিউম ইট, মানে অনেকে মেন্টালিটি এরকম থাকে যে আমি কোথাও গেছি অনেক বেশি খাওয়ার নিয়ে নেবো, আমি খেতে পারবো না, কিন্তু আমি যেহেতু বেশি পয়সা দিয়েছি কেন ফেলবো, পয়সাটা তো আমার খেতে পারবো না কিন্তু ফেলে দেবো, কিন্তু আমি তো পয়সা দিয়েছি। আমাদের যে মানে আমাদের যে মনন মানসিকতা আমরা সবাই আমাদের অভিব্যক্তি ব্যক্ত করি আমাদের অভিজ্ঞতা থেকে, আমি যে কথাগুলি বলবো সেটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা আমার যেটা শিক্ষা। আপনি যদি দেখেন আজকে যদি জল জমি জঙ্গল এই তিনটা জিনিস যদি কর্পোরেট সেক্টর হয়ে যেত, ত্রিপুরা সরকার, আমি ভারত সরকারের বলবো না, টিএফএস কোনো সেক্টর থাকতো না, ত্রিপুরা ফরেস্ট থাকতো না, ডিডব্লিউএস আমরা জানি ড্রিঙ্কিং ওয়াটার সেক্টর,
আর যেটা জমি আমরা ল্যান্ড রেভিনিউ ল্যান্ড রিফর্ম সেক্টর দ্বারা সবাই গাইডেড সেটা থাকতো না, তাহলে আমরা সবাই কর্পোরেটই হয়ে যেতাম। যেহেতু স্টেট গভর্নমেন্টের এই ডিপার্টমেন্টগুলো ছিল, এগুলো হয়তো নিষ্ক্রিয় ছিল, এখন এগুলো অ্যাক্টিভলি কাজ করছে। আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন যে যাদের কাজ করতে ইচ্ছা নেই তারা স্বেচ্ছায় অবসর নিয়ে বাড়িতে চলে যেতে পারো। সবাইকে বাঁচতে গেলে কাজ করতে হবে, সবাই সবাই লেভেল থেকে কাজ করবে। আর যেটা সব সবার কাছে আর্নেস্ট পয়েন্ট থাকে, আমার কাছে নাই থাকতে পারে অনেক কিছু, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আমার মূল্যায়ন করতে হবে যে আমার এই জিনিসটা আছে, আমি এটা দিয়ে করতে পারি। তো আজ নেই 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 এত কিছু না বলে আমরা যদি প্রত্যেকে দুইটা করেও গাছ লাগাই, তাহলে আমি কিছু কন্ট্রিবিউট করলাম, সেটা আমারও ভালো জগতেরও ভালো। তো একটা সময় পরে দেখা যাবে আমরা সেই জায়গাটা ফিল আপ করতে পেরেছি। আজকে ফিনল্যান্ডে দেখবেন, কিছুদিন আগে দেখছিলাম যে একটা পুরো পাহাড় ধ্বংস করেছিল, ওনারা আবার এটা বনায়ন করেছে, সবুজায়ন করেছে। তো আমাদেরও যদি সেই প্রয়াসটা থাকে, আসলে ওয়ার্ক কালচার মানসিকতা মানে শুধু নিন্দা না করে যে আমিও কিছু ভালো করব। ভূগর্ভস্থ জলে সরকারের মালিকানা চাই, মানে সরকারের মালিকানা হলে পরেই এই জিনিসটাকে অনেকটা বাঁচানো যাবে। যে ভূগর্ভস্থ জল আমরা অনেক জায়গাতে দেখা যাচ্ছে, অনেক ফ্ল্যাট গুলোতে আমরা যেটা মানে অনিয়ন্ত্রিত ভাবে একটা জল তোলা হচ্ছে, বা অনেক জায়গাতে দেখা যাচ্ছে টিউবওয়েল খোলা আছে, জল প্রতিনিয়ত 24 ঘন্টা পড়ছে। আমি ঠিক স্পেসিফিক নাম বলছি, খোয়াই এলাকাতে যদি আমি যাই, ওই এলাকাগুলোতে কিন্তু মানে গ্রামীণ এলাকাগুলোতে কিন্তু এই ধরনের, আমি খোয়াইটা একদম স্পেসিফিক করে বলেছি, কারণ বলছি কারণ আমি নিজে দেখেছি ওই জায়গাতে একটা 24 ঘন্টা ওই জায়গা থেকে জলটা বেরোচ্ছে, এই যে ওভারফ্লো হচ্ছে যেটাকে বলা হয়, এই এই জিনিসটাকে মালিকানা, সরকারি মালিকানা এবং পারমিশন এমসি বা ওই যে কোনো নির্দিষ্ট এরিয়ার ওইখানকার পঞ্চায়েত বা যে কোনো একটা এরিয়ার মানে ওইখানকার যারা দায়িত্বে থাকে ওদের পারমিশন নিয়ে বিভিন্ন বাড়িতে এবং নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট ইয়ে করার জন্য যদি সরকারের মালিকানা যেটা বলা হচ্ছে, এটার জন্য সবটাই অ্যাওয়ারনেসের প্রয়োজন। সবার আগে যেটা বলছিলাম যে আমাদের মূল্যায়ন করতে হবে যে আমার কতটা কি আছে বা আমি কি করতে পারি। আর সরকার যেহেতু এখন সারা বিশ্বের মধ্যে সেটা ক্রাইসিস চলছে জল, এবং যেটা আমরা বনায়ন যেটা দেখছি, যেটা গাছ কাটার ফলে এত মানে কুপ্রভাব পড়ছে, তো এটা তো আমরা যদি দেখি আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে শুরু করে WHO, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সমস্ত কিছুই তো আমাদের হেলথ রিলেটেড। কারণ আমরা যদি দেহবন্দিকেও ভালো রাখতে চাই, তাহলে তো আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তো সর্বক্ষেত্রে একটা ইন্টারকানেক্টেড এটা। তো যেখানে বিশ্ব আজকে এই ক্রাইসিসটাতে আছে, ভারতবর্ষ এখানে আছে, ভারতবর্ষের পরিস্থিতি অতটা খারাপ না যদি আরো আমরা যদি মানে ধ্বংসের দিকে না নিয়ে যাই, যা আছে আমরা সেফগার্ড দিতে পারবো। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে মূল কথা, যে চারটা নদীর চারটাই প্রবল ভাবে দূষিত ত্রিপুরার, এটা নিয়ে কেন বিগত সরকার কিছু করেনি এবং এই সরকার কি করছে আমি জানতে চাইবো তোমার কাছ থেকে। না, এই সরকার কী করছে এটা তো মানে আমার মনে হয় আমার সাথে যিনি আছেন উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। পলিউশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্টের চেষ্টা করতে হবে, কারণ ত্রিপুরার যে পলিউশনটা হচ্ছে সেই পলিউশনটা কিন্তু ইন্ডাস্ট্রি জনিত পলিউশন হয়নি ত্রিপুরাতে। এই নদী আগে অন্যত্র যে পলিউশন গুলো হয় মানে ইন্ডাস্ট্রির জন্য হয়, ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো যায়, রাসায়নিকগুলি যায়, তার জন্য আপনার দূষিত হয়, সেই কারণে গঙ্গার দূষণটা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, যমুনার দূষণ করা যায় না। কিন্তু ত্রিপুরাটা সেরকম না, ত্রিপুরাটাতে ইন্ডাস্ট্রিজনিত কোনো কারণে এটা হয় না। এটা ইচ্ছা করলে সরকার যদি সুনির্দিষ্ট প্ল্যান নিতে পারে, তাহলে বর্জ্যটা মানে এই দূষণটা সরকার রোধ করতে পারবে, এটা আমি মনে করি। কারণ যে সরকার ডেভেলপমেন্টের কথা বলেন, যে সরকার ইন্ডাস্ট্রির কথা বলেন, যে সরকার মানসিকতা চেঞ্জ করার কথা বলেন, সেই সরকার নিশ্চয়ই গঙ্গা দূষণের যে যারা মানে দাবি আছে, আর গঙ্গা দূষণকে রক্ষা করতে গিয়ে অনেক পরিবেশবিদেরও জীবনদান করতে হয়েছে, স্টিল নাও একজনও এখনও জীবনদানের দিকেই আছেন। যাই হোক, সেই সব বলে লাভ নেই, এখন এই সরকার ইচ্ছা করলে চারটি নদীকেই দূষণমুক্ত করতে পারবেন, যেহেতু এখানে কোনো ইন্ডাস্ট্রিজনিত সমস্যা নেই। হ্যাঁ, একটা জিনিস দেখা যায় বিভিন্ন নদীর পারগুলোতে, আমি যদি বটতলার এটাকে ধরি, তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো বস্তি সেখানে রয়েছে,
এবং সেখানকার যে আবর্জনাগুলো বা ওইখানকার যে স্যানিটারি ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ওই নদীটাতেই হচ্ছে বা ওই হাওড়া নদীতেই হচ্ছে, এই জিনিসগুলোকে কিভাবে আটকানো যাবে? এটা তো ধরেন আপনার, আপনি যদি বস্তিকে তো উচ্ছেদ করে দেওয়া যাবে না, তার জন্য আমি বলেছি যেহেতু এই সমস্যাগুলো ইন্ডাস্ট্রি জনিত সমস্যা না, ত্রিপুরার এই পলিউশনটা ইন্ডাস্ট্রি জনিত না, শিল্প কারখানা জনিত সমস্যা যদি হতো তাহলে একটা সমস্যা প্রবল আকারে ছিল, কিন্তু এটি টেম্পোরারি সমস্যা। যেমন আপনার প্লাস্টিক ফেলে দিল, বর্জ্য পদার্থ ফেলে দিল, মানুষের হিউম্যান বর্জ্য পদার্থগুলি ফেলে দিল, তার জন্য সরকার যদি চেষ্টা করে এই বস্তিগুলোকে রিসেটল করতে পারে, স্বচ্ছ ভারতের মধ্যে তাদেরকে আনতে পারে, ঠিক না? এবং ধরেন আপনার, আপনি দেখবেন না প্রত্যেকটা শ্মশান নদীর পাড়ে, প্রত্যেকটা শ্মশানের যে বর্জ্য পদার্থগুলি কিন্তু থাকে, আমরা যে লাকড়ি চোলাতে আমরা যেটা করি সেটা ওইখানে আমরা নদীতেই ফেলি, তো সেই সমস্ত দিতে বা নদীতে আমরা সব কিছু এই সমস্ত কাটা খাল থেকে শুরু করে সমস্ত জায়গাতেই, তো সেইগুলি যদি সরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, এই চারটা নদীকে দূষণমুক্ত করাটা সরকারের পক্ষে মানে অসম্ভব কিছু না একেবারে। অসুবিধা দিদি, একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে এই যে ব্যাপারগুলো কাটাখালের প্রশ্নটাও আনলো, কাটাখালের প্রশ্নটা নিয়ে আমি প্রশ্নটা করছি, কারণ আমি একদম কাটাখালকে প্রত্যেক দিন দেখছি এবং আমার বাড়ির সঙ্গেই সেটা, সেটার মধ্যেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার যে অপর দিকের যে বস্তিটা রয়েছে স্যানিটেশনের যে ব্যাপারগুলো হচ্ছে সমস্তটাই নদীর মধ্যে হচ্ছে, খালটার মধ্যে হচ্ছে। আমি হাওড়ার যদি কথা বলি, হাওড়া তো সেম দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে কিভাবে রোধ করা যায়? স্বচ্ছ ভারতের মধ্যে কি কোনো রকম ভাবে এগুলোকে কিভাবে ব্যবস্থাকরণ, একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে দেওয়া এদেরকে, যে না এটাকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে জিনিসগুলোকে সবাইকে একটা নোটিশ ধরে দেওয়া যে এইভাবে আর চলবে না, নদীটাকে দূষণ করা চলবে না, আপনারা অন্যরকম ব্যবস্থা করুন, কিংবা সরকার থেকে কোনো রকমভাবে যারা এইরকমভাবে স্বাবলম্বী নয় বা এটাকে নির্দিষ্ট করতে পারবে না, এই স্যানিটেশনের ব্যবস্থাটা করতে পারবে না, তাদেরকে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া। আমাদের ঘরে ঘরে পানীয় জল যেরকম একটা এজেন্ডাতে ছিল, টয়লেট ফেসিলিটিটাও কিন্তু একটা আওতায় ছিল এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন, তো যাদের মানে যারা এরকম মানে উদ্বাস্তু হিসাবে আছে, যারা এরকম স্লামে আছে, তাদের কিন্তু হাউজিং কমপ্লেক্স মানে হাউজিং কমপ্লেক্সের মাধ্যমে অনেকটাই এটাকে কি বলে মানে সেটেলমেন্ট সেটেলমেন্ট দেওয়া হয়েছে। তো সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে, কিন্তু যেটা অনেক মানে স্বাধীনতার পর থেকে যেটা চলে এসেছে জঞ্জাল, সেটা তো একদিনে শেষ হয় না, এটার জন্য একটু সময় লাগে। কিন্তু আপনাকে আমি এখান থেকে বসে আলাপ করে বলতে পারি যে সরকার সেই লক্ষ্যে কাজ করছে, এবং আপনি যদি দেখেন যে বর্জ্য যেন না ফেলে, কিন্তু একটা হয় কি মানে কোথায় রাজস্থানের একটা জায়গা আছে ওইখানে নাকি মানে আমি শুনেছি, বা জাগুয়ার যে জাতি আন্দামানে, তাদেরকে আপনি যদি যতই কাপড় দেন তারা কাপড় পরাটা শেখেনি, মানে তাদের এটা হ্যাবিটে আসেনি। তো রাজস্থানের একটা এখনো জনগোষ্ঠী আছে যারা ইঁদুর মেরে খায়, ওদেরকে চুহা ওরকম বলে, যে ইঁদুর মেরেই খাবে, আপনারাকে যতই মানে হেলদি খাবার দেন, নিউট্রিশিয়াস ফুড দেন, দে ডোন্ট নো হাউ টু কনজিউম ইট অর হাউ টু ইউজ ইট। তো যারা মানে স্লামে থেকেছে, আমি বারবারই উনি একটা কথা মৃণ্ময়বাবু বললেন যে ওনাদের মিশন, আমি বলবো এটা আমাদের মিশন, এটা আমাদের মিশন, ওনার আমার তোমার তাদের তাকে এসব বলে কিছু হয় না, এটা আমাদের, কারণ ভারত আমাদের, আমরা ভারতকে অনেকবার লুণ্ঠিত হতে দেখেছি। তো এবার যদি আমরা বৈভবশালী ভারতকে বৈভবতায় দেখতে চাই, তাহলে আমাদের যেটা শ্লথতা আছে, আমাদের যে কলোনিয়াল রুল, আমাদের যে দাসত্ব, আমাদের যে পরনিন্দা, আরেকজনের উপর পরনির্ভরশীলতা, এগুলো ছাড়তে হবে। আর সুস্থভাবে বাঁচতে গেলে আপনি যদি দেখেন মানে সব জায়গায় দেখবেন, আমরা মন্দিরে গেলে মনটা কেন পবিত্র থাকে, কারণ মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা যদি নিজের দেহ মন্দিরটাকে সেরকম ভাবি, বা যেখানে আছি সেই জায়গাটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো সেগুলো মানে সব ক্ষেত্রে দেখা গেছে, আপনি দেখবেন সুলভ। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যেহেতু আমাদের পাবলিক ডিলিংস হয়, আমাদের অনেক জায়গায় যেতে হয়, আমি দেখেছি বিশেষ করে মানে খুব সুন্দর সুলভ, কিন্তু ভেতরে মানুষ জানে না কি করে মানে কোমড় ইউজ করতে হয়, কি করে ব্যবহারটা জানে না, সেই ব্যবহারটা তো আপনাকে শিখাতে মানে এটা একটু সময় লাগবে। কারণ যারা বস্তিতে থেকেছে, আমি বলছি না স্লাম অলার মানে সাবস্ট্যান্ডার্ড আর অলার বিলো স্ট্যান্ডার্ড, আমি কোনোদিন সে কথা বলবো না, কারণ এখান থেকে দেখা গেছে এম জে আব্দুল কালামের মতো মহারথী, নরেন্দ্র মোদীর মতো মানে একদম প্রধান সেবক উঠে আসতে পেরেছে, মানুষের কথা। এটা হচ্ছে কি জানেন, আমরা কিভাবে জীবন দর্শনকে দেখি বা কিভাবে বাঁচতে শিখেছি। তো আমরা যদি বলি যে টয়লেট করে দিলেই যে দূষণ রোধ হবে, এরকম কোনো কথা না, টয়লেটের ব্যবহারটাও জানাতে হবে।
তো সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে পেনাল্টি যদি দিত। আমি কিছুদিন আগে লেলাদা গেছিলাম, দেখলাম যে রাস্তায় যদি কেউ আপনার প্লাস্টিক ফেলে তাহলে 2000 টাকা ফাইন। একেবারে এই জিনিসগুলো হলে মানুষের মনের মধ্যে আরেকটু, এবং আমি একটা জিনিস দেখেছি যে এমসি থেকে এখন একটা বিষয় করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা আনা হচ্ছে, যে সকল বর্জ্যগুলো প্রত্যেক দিনে ইউসিল কালেক্ট করা হচ্ছে, এবং বলা হচ্ছে যদি বাইরে কোথাও ফেলা হয়, যদি ফটো তোলা হয়, ছবি তোলা হয়, তাহলে 500 টাকা ফাইন করা হবে মান্থলি। তো এটা এই বিষয়গুলো হলে পেনাল্টি হলে বিষয়গুলোকে অনেকটা আটকে যাবে। পেনাল্টি যখন পেনাল্টি যখন দেখেন আমি আপনি করতে পারি, যারা স্লামে থাকে তারা হয়তো বুঝতেও পারে না সেটা কি। তো আপনি যেটা বলেন যে রবি ঠাকুরের জুতা আবিষ্কারের মতো, যে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তো চামড়া দিয়ে মুড়তে পারবো না, কিন্তু আমি আমার পা দুখানি জুতো চামড়ার জুতো দিয়ে পা দুখানি মুড়তে পারি যেখানে আমার পায়ে ধুলো লাগবে না। তো রোম কানবে বিল্ট ইন এ ডে, এটা মানে বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয়, তেমনি ভাবে আমাদের জাগরণের লেভেলটা একদম স্মল ইউনিট থেকে শুরু করতে হবে, গ্রাসরুট লেভেল থেকে। সরকার উনি বলছে আগেও তো ছিল অটল জলধারা, জলধারা নাম পাল্টেছে, এরকম ছিল না জানেন, আগে আমরা শুনিনি, মানে হয়তো ছিল যারা খুব কাছের লোক, মানে আমার বাড়ি যদি মেলার মাঠ ঘেস হয় তাহলে আমি পাবো, কিন্তু এখন যেটা আমরা দেখছি যে অনেক মানে একাত্ম মানব দর্শক। ঠিক আছে, আমি মৃন্ময়দের কাছ থেকে ছোট্ট করে শুনবো এই বিষয়টা, মেলার মাঠ ঘেসা হলে আমি হয়তো অটল জলধারা মিশনের নামটা শুনবো। না না, মনে হয় মানে উনি ঠিক মিস ইন্টারপ্রেট করলেন আর কি। আমার মনে হয় স্কিমটা তো ছিলই, বিশুদ্ধ জলের মানে পানীয় জলের স্কিমটা ছিল। আমি তো সেটা উনার কথাতেই, আমার আমার কথাটা শেষ করতে দিন, আমার কথাটা শেষ করতে দিন, আমি উনার কথাতেই বলছি। উনি যেটা বলেছেন আগে 1500 টাকা 500 টাকা ছিল, এখন সেটা গভর্নমেন্ট মুকুব করে দিয়েছে, তাহলে মানে কি স্কিমটা ছিল, স্কিমটা ছিল, আমি জাস্ট মানে পয়সাটা মুকুব করে দিয়েছি, ঠিক আছে না। আর এটাকে আমি সারা ত্রিপুরা রাজ্যে সম্প্রসারিত করার জন্য 37 লক্ষ লোক, 10 লক্ষের মতো পরিবার, সমস্ত পরিবারে আমি দিয়ে দেবো, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এটা আগের সরকারের ছিল না এরকম না ব্যাপারটা, আগে মিউনিসিপ্যালিটির মধ্যে থাকতে পারে, গ্রামে থাকতে পারে, আগে সরকারের ছিল না এরকম না ব্যাপারটা। তার জন্য যদি থাকতো না, না থাকতো তাহলে আজকে আপনি 10,000 10 লক্ষ যে পরিবার, 10 লক্ষ পরিবারের ঘরে তো জলের কানেকশান থাকতো না। আগরতলা শহরে কি জলের কানেকশান নেই? আগরতলা শহরে আছে, উদয়পুরে আছে, কৈলাস শহরে আছে, ধর্মনগর, সব জায়গাতে জলের কানেকশন, ইভেন খোয়াইতে আছে, মোহনপুরে আছে, জলের কানেকশান তো সব জায়গাতেই আছে, নাই এরকম না। তো আগের সরকার যতটুকু নিয়েছে, যে গ্যাপটা এখন আছে সেই গ্যাপটাকে আপনারা এই সরকার ফিল আপ করবে, এটা গভর্নমেন্টের নিয়ম, উত্তরাধিকার সূত্রে এটাই প্রাপ্য। তার জন্য গভর্নমেন্ট বলে যে উত্তরাধিকার সূত্রে আমরা দেনা পেয়েছি, ঋণ পেয়েছি, 1600 কোটি টাকা, 16,000 কোটি টাকা আমরা ঋণ পেয়েছি, এটা সরকার বলে থাকে। তো আমি সেটাই বলছি যে ওই সরকারের ফেলে আসা কাজগুলোকে আপনি পরিসমাপ্তি সমাপ্তির দিকে আপনারা নিয়ে যাবেন, এই সরকার নিয়ে যাবে, ওয়েল অ্যান্ড গুড। এটা যদি তারা করতে পারেন সেটা ভালো, 5 বছর 2022 পর্যন্ত তারা টাইম দিয়েছেন, আর সেই নির্বাচন আমরা সেটা দেখবো। এই এই জিনিসটাই আমরা দেখার জন্য অপেক্ষা করব, যে এই যে প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে, আমি একেবারে স্পষ্ট করে কথাটা বলতে চাই, দয়া করে জলটাকে নিয়ে রাজনীতি না করাটাই ভালো হবে, কেউই না, কোন পার্টি এটাকে ইস্যু করাটাই একেবারেই দরকার নেই। কোনো একটা ইলেকশন হলো, নির্বাচন এলো, তাকে একটা আমি ইস্যু করে দিলাম যে আমরা জল পৌঁছে দেব ঘরে ঘরে, তার জন্য আমাকে ভোট দিন, এই ইস্যুটা যাতে কেউ না করেন। কারণ জল এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষেই অনেক জায়গাতে জলের এখন অনেকটাই ক্রাইসিস চলছে, অনেকটাই সংকট চলছে, ভূগর্ভস্থ জল প্রায় ওই জায়গাগুলো তো নেই বললেই চলে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্বে আমরা অনেক অনেক সময় শুনে থাকি এবং অনেক দিন ধরে আমরা কিন্তু এই কথাগুলো শুনছি, অনেক বিশেষজ্ঞরা এই কথাগুলো বলছে যে বিশ্বে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা জলের জন্য হবে। এই জিনিসটাকে কিভাবে আমরা আটকাতে পারি, জলের যে ক্রাইসিসটা একেবারেই আমরা এখন থেকে যদি চেষ্টা করি, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে আটকাতে পারি। এবং এই জলটাকে যদি আমরা সবাই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করি, অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা যখন স্নান করতে যাই আমাদের যে বালতি থাকে সেই বালতি উপরে জল পড়ছে, তারপরও আমরা জলের ট্যাপ বন্ধ করছি না, ওই জায়গাতে আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ওভারফ্লো লাগিয়ে দিচ্ছি, 24 ঘন্টা জল পড়ছে, সেখানে কোনো কোনো রোধ করার মতো বা সেটাকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেই, সেই জায়গাতে সরকারের ভূমিকা গ্রহণ করতে হবে। সেই জায়গাতে জিনিসগুলোকে কিভাবে একটা পারমিশন ছাড়া বিভিন্ন জায়গায় ডিপ টিউব খোলা বা টিউবওয়েল করে নেওয়া, সেটা পারমিশন নিয়ে করা উচিত এবং সরকারের কাউন্টে থাকা উচিত যে কটা ওই এলাকাতে বা ওই এরিয়াতে কটা ডিপ টিউবওয়েল আছে বা ওই ওভারফ্লো কটা আছে, এগুলো কিন্তু সরকারের কাউন্টে থাকা উচিত। তাহলেই হয়তো বা জিনিসগুলোকে অনেকটাই আটকানো যাবে, যে বিশ্বযুদ্ধ আমরা বলছি বা জলের ক্রাইসিস বলছি, জলসংকট বলছি, যেটা আমরা 10 টাকায় পাই সেটা আমাদের 40 টাকায় কিনতে হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা আটকাতে পারবো। আশা করছি আপনারা এই অনুষ্ঠানের পর থেকে অনেকটাই সচেতন হবেন। শুভরাত্রি, সঙ্গে থাকবেন অবশ্যই।